আমরা ভ্রমণপ্রিয় বাঙালি, আমরা বিভিন্ন দেশে ঘুরতে পছন্দ করি। আমাদের কান্ট্রিটা গরিব ধনী যাই হোক, প্রচুর লোক বিদেশে বেড়ায়, এবং এইখানে ফিলিপিনেও অনেক বাঙালি ঘুরতে আসে। আসলে ফিলিপিন দেখার মতো অনেক কিছু আছে। বাংলাদেশ থেকে প্রচুর লোক ফিলিপিনে এখন আসতেছে, বেড়াচ্ছে, ঘুরতেছে। তো আশা করি, তো এখানে আমরা যখন বেড়াতে আসি, আসলে আমরা এসে কি করি, দেখার মতো কি আছে? আসলে বাঙালিরা এখানে যখন চলে আসে, মেনলি এখনকার বাঙালিরা আসে কাপড়ের বিজনেস নিয়ে। তারা এখানে কাপড়ের বিজনেসটা খুব ভালো যাচ্ছিল, মাঝে কিছু সমস্যা হয়েছে, যাই হোক এইগুলো আস্তে আস্তে কভার করে উঠতেছে। তো এখানে আমরা কাপড়ের বিজনেস নিয়ে, বেশিরভাগ বাঙালি, প্রায় 80% বাঙালি কাপড়ের বিজনেস নিয়ে আসে। আর কিছু বাঙালি আসে যারা ভ্রমণ করতে আসে, দেখতে আসে, সেটা ডিফারেন্ট কেস, খুবই অল্প। তো আর এখানে আমরা যারা কাপড়ের বিজনেস নিয়ে বিজনেস করি, এই মার্কেটগুলোতে আসলে আমরা দোকান নেই। আমাদের কাপড়ের নাম এখানে ওভাররান নামে বিক্রি হয় বেশিরভাগ কাপড়। ওভাররানটা হচ্ছে আসলে কিছু কাপড়ের সমস্যা থাকবে, এইগুলো ডিক্লারেশন দিয়ে আমরা নিয়ে আসি। আসলে ওইভাবে তো হয় না, তো কাপড়গুলো আমরা ফ্রেশই নিয়ে আসি। হ্যাঁ, তারপরে এইসব মার্কেটে আমরা, যেসব মার্কেটগুলো দেখতেছেন, এইসব মার্কেটে আমরা শোরুম নেই, দোকান নেই, নিয়ে বিজনেস করি, কাপড়ের বিজনেস করি। কাপড়ের চাহিদা ভালো আছে বাংলাদেশের কাপড়, বিশ্বের সব জায়গায় চাহিদা আছে, এখানেও ভালো চাহিদা আছে। বিশেষ করে এই মার্কেট, এই বাগমিলন, এখানে আসলে আপনারা বাঙালিদেরকে পাবেনই, কমন পাবেন। পরিবেশ ভালো, সব কিছু ভালো, তো আপনারা মজা পাবেন এখানে ঘুরে। প্লাস আরও বাঙালি যারা আসে, স্পেশালি যারা এখানে ঘুরতে আসে, ফিলিপাইন আসলে একটা চমৎকার দেশ। এখানে ভৌগোলিকগতভাবেই তারা সমৃদ্ধ, এবং ট্যুরিস্টদের জন্য এটা একটা ভালো প্লেস। মোট কথা, চিপে সস্তায় যদি ভালো জিনিস চান, ঘুরতে যান, তাহলে ফিলিপাইন আমি বলবো যে ভালো, খারাপ না, অনেক ভালো। সিকিউরিটি ভালো, দেখার মতো জায়গা আছে। হ্যাঁ, যেটা উন্নত কান্ট্রিগুলো হয়তো অনেক এক্সপেন্সিভ হতে পারে, থাইল্যান্ডও অনেক এক্সপেন্সিভ, সেই তুলনায় ফিলিপিন আসলে প্রচুর পর্যটক আসে। কারণ যারা জানে এই বিষয়টা, যে ফিলিপিনে ঘোরার মতো এবং এনজয় করার মতো ফ্রিডম আছে, ভালো জায়গা, সিকিউরিটি ভালো, যার জন্য আসলে এখানে ঘুরতে আসে বিভিন্ন ইউরোপ কান্ট্রির লোকগুলা। বাঙালিও এখন আসতেছে, আস্তে আস্তে জানাজানি হচ্ছে, আসতেছে। এখানে সব কিছুই দেখার মতো, হ্যাঁ, দেখার মতো, এবং পাহাড় বলেন, সব কিছুই আসলে অসাধারণ। আর এখানে অনেকে আসে এনজয় করতে, হ্যাঁ, লাইফটা উপভোগ করতে, যেটা আসলে অনেকের মনের ভিতরে লুকানো থাকে যে হ্যাঁ আমরা এনজয় করব, ঘুরব। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফিলিপিন আসলেই একটা সমুদ্র। সেইখানে আপনি নির্দ্বিধায় ঘুরতে পারেন, মাস্তি করতে পারেন, আপনাকে সিকিউরিটি বলেন, হ্যাঁ, এনজয় বলেন, সব কিছু চিপের ভিতরে মজা করে আপনি ঘুরতে পারবেন, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে সবাই আসলে ফ্রেন্ডলি এখানে। হ্যাঁ, অনেক বাঙালি ভাই আছে যারা এসে সুন্দর গার্লফ্রেন্ড পায়, ইয়া পায়, এবং সব কিছু ছেড়ে বিয়ে শাদী করে সংসার করে, তারাও ভালো আছে।